তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই ঝড় ভয়াবহ রূপ ধারণ করছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, বন্ধ করা হয়েছে স্কুল, রাস্তাঘাট ঢেকে গেছে বরফের পুরু আস্তরণে। শীতকালীন ঝড়ের তাণ্ডবে শুধু নিউইয়র্কের বাফেলো বিমানবন্দরে 1,500 ফ্লাইট বাতিল করা হয়েছে, বিলম্ব ছেড়েছে 7,500 ফ্লাইট। আর মধ্য পশ্চিমাঞ্চলের মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যের 2,500,000-এর বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলের আবহাওয়া -56 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মিনেসোটা ও এর আশেপাশের অঙ্গরাজ্যে এরই মধ্যে আঘাত হেনেছে এই তুষারঝড়। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নর্থ ও সাউথ ডাকোটা ও কলোরাডো অঙ্গরাজ্যের শতাধিক স্কুল। 30,000-এর বেশি শিক্ষার্থীর অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মিনিয়াপোলিস সহ কয়েকটি শহরে সর্বোচ্চ 20 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে আর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 72 কিলোমিটার বেগে।